এবার জোড়া বাঘের দর্শন পেলেন পর্যটকরা। এদিন সুন্দরবনের পীরখারি জঙ্গলের কাছে পর্যটকদের সামনে এলো এক জোড়া বাঘ। খুশি পর্যটক দলটি। ফের জোড়া বাঘের দর্শন পেলেন পর্যটকেরা। শীতের মরশুম শুরু হতেই সুন্দরবনে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। সুন্দরবনের অপরূপ প্রকৃতির শোভা আর সাথে বাড়তি পাওনা দক্ষিণ রায়ের দর্শন। সুন্দরবন বেড়াতে এসে কখনো কখনো পর্যটক দলের সামনে বাঘের দেখা মেলে, কখনো নদীর চড়ায় বাঘের হেঁটে যাওয়া, কখনো বা সাঁতরে নদী পারাপার। এবছর প্রথম থেকেই পর্যটকদের দেখা দিচ্ছে দক্ষিণ রায়। কখনো নদীর চড়ায় দুটি বাঘের মারামারি, কখনো বা নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে দাঁড়িয়ে থাকা শাবকসহ বাঘিনী। সম্প্রতি কলকাতার একদল পর্যটক দলের সামনে পড়ে যায় একসাথে চার চারটি বাঘ। ঘটনায় রীতিমতো অবাক হন বন দফতরের কর্মীরাও। তারা জানান, সাম্প্রতিক সময় তো বটে, অতীতেও একসাথে চারটি বাঘের দেখা মিলেছে এমন নজির নেই। কয়েকদিন কাটতে না কাটতেই ফের পর্যটক দলের সামনে জোড়া বাঘ। সোমবার সকালে পর্যটক দলের সামনে জোড়া বাঘের দর্শন। জানা গেছে সোমবার সুন্দরবনে আসেন কলকাতার এক পর্যটক দল। সুন্দরবনের নদী দিয়ে যাওয়ার সময় পীরখালির জঙ্গলের কাছে জোড়া বাঘের দর্শন পান তারা। পর্যটক দলটির কাছে থাকা ক্যামেরাতে বন্দী হয়েছে জোড়া বাঘের ছবি। দেখা যাচ্ছে একটি বাঘ জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, অপর বাঘটি হেঁটে কখনো নদীর চড়ার দিকে এগিয়ে যাচ্ছে, আবার কিছু সময়ের মধ্যে ফিরেও আসছে। এরপর জঙ্গল থেকে কিছুটা বাইরে আসে দুটি বাঘ। স্বাভাবিকভাবেই এ দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে যান পর্যটক দলের সদস্যেরা। সুন্দরবন ভ্রমণে এসে সকলেরই আশা থাকে বাঘের দর্শন পাওয়ার, কিন্তু সবার কপালে বাঘের দর্শন থাকে না। এদিনের পর্যটক দলের সদস্যরা জোড়া বাঘের দর্শন পেয়ে স্বভাবতই আনন্দিত। বারে বারে এভাবে বাঘের দর্শন মেলায় খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্যরা। পর্যটন ব্যবসায়ী বোর্ড মালিকদের দাবি, বারে বারে বাঘের দর্শন মেলায় পর্যটকদের আগ্রহ আরও বাড়বে, স্বাভাবিকভাবেই আরও বেশি পর্যটক আসবেন সুন্দরবনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।